আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, স্মার্ট টিভি চ্যানেলের আজকের যে আয়োজনটি আমরা রেখেছি আপনাদের সামনে সেটা নাম হচ্ছে ভৌতিক সমীপে। আপনারা গতকালকে আমাদের এই আয়োজনের যে ট্রেইলরটা আপনারা ইউটিউবে দেখতে পেয়েছেন, সো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকের এই এপিসোডে আমাদের যে ফার্স্ট এপিসোড ভৌতিক সমীপের আরম্ভ করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের স্টুডিওতে আমাদের যিনি গেস্ট রয়েছেন তিনি এসেছেন চাঁদপুর জেলার কচুয়া থেকে, সে বাড়িটার নাম হচ্ছে মুস্তফা খান ভাই। উনি ওনার জীবনে জানার সেরা তিনটা ভৌতিক ঘটনা আমাদের সামনে আজকে পরিবেশন করবে, যেগুলো আশা করি আপনাদের কাছে খুবই আনন্দপূর্ণ এবং খুবই ভয়পূর্ণ হবে এবং আপনারা সেগুলো অবশ্যই উপলব্ধি করবেন। সো আমাদের সাথে থাকুন এবং আমরা এখন চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমানের কাছে। জি, প্রথমে আপনার নাম বলবেন, আপনি কোন জায়গা থেকে আসছেন সেটা বলবেন, তারপর আপনি কী করেন সেটা বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তফা কামাল, আমি আসছি চাঁদপুর কোচা থেকে, আর আমি থাকি হচ্ছে ঢাকা সৈয়দ সরাইদ হসপিটালে, আমি কর্মরত আছি এখানে, আর ওইখানে থাকি কল্যাণপুরে থাকে। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে যে আমার কর্মস্থল অর্থাৎ ওই হসপিটালে আমার এক আপুর কাছ থেকে শোনা। তো এই ঘটনাটি উনি শুনেছেন ওনার আম্মুর কাছ থেকে, তো সেই হিসেবে উনি আমার কাছে শেয়ার করছেন, আমি ওনার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছি। তো আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল হচ্ছে 1980-85 সাল, তখনকার ঘটনা। তখনকার একটা লোক, উনি মানে ভ্যান চালক ছিল এক লোক, উনি জীবিকা উনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তো হঠাৎ উনি একদিন একটা ভাড়া পায় এমন যে তখন রাতে 10:11 কি এরকম, তো উনি একটা লোক ওনাকে বলতেছে যে ভাই আমার এই কয়েকটা মাল তুমি এগুলো নিয়ে আমার ওই অমুক জায়গায় তুমি নিয়ে যাবা এবং সেখানে রেখে তুমি চলে আসবা, ঠিক আছে, দিয়ে চলে আসবে এমন। তখন ওনাকে ওই ভাড়া হিসেবে ওই লোকটা ওনাকে তখন 500 টাকা দেয়, যেহেতু রাত হয়ে গেছে 11টা পরে প্রায় 12টা এরকম। তো সেই হিসেবে এখন নিয়ে আস্তে আস্তে প্রায় 1টা তো 2টা এমনি বেজে যাবে এত রাত, সেক্ষেত্রে ওনাকে তখনকার তো 500 টাকা ওনার কাছে অনেক, তখনকার টাকার তো অনেক মূল্য ছিল। তো উনি ভাবলো যাক উনি যাতে 500 টাকা দিবে তখন আমি যাই গিয়ে মালটা দিয়ে চলে আসব। তখন উনি রাজি হয়ে যায় এবং ওই মালগুলো নিয়ে তখন ওই যেখানে বললো গন্তব্যস্থলে যেখানে রেখে আসতে বললো ওইখানে নিয়ে মালগুলো রেখে উনি আসতেছিল, ব্যাগে আসতেছিল। তখন সামনে দেখলো কতগুলো লোক এবং নিচে একটা লাশ শোয়ানো, একটা সাদা কাপড়ে মোড়ানো ছিল এবং কতগুলো মানুষ ওইখানে দাঁড়িয়েছিল। তখন তাকে ডাক দিল যে এদিকে আসো, তখন সে থেমে যায় এবং আসলো, ওনাদের ডাকে সাড়া দিয়ে সামনে আসলো। আসার পরে তখন বললো যে হ্যাঁ কী কী হয়েছে, বললো যে আমরা ওইখানে যাব, ওই একটু সামনে অমুক জায়গায় যাব, তুমি আমাদেরকে এই লাশটা নিয়ে আমাদেরকে ওইখানে একটু পৌঁছাই দাও। তো উনি প্রথম রাজি হয় না, উনি বললো দেখলো একটা লাশ, এত রাতে একটা লাশ সামনে, তারপর কতগুলো লোক দাঁড়িয়ে আছে, বললো উনি একটু থমকে যায়, বললো যে না আমি পারবো না, আমি এমনিতে আমার দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমি পারবো না, আপনার যেভাবে অন্য দিকে দেখেন। তখন ওনারা ওনাকে একটু মানে রাগ শুনে বলে কে তুই নিবি না, তুই আমাদের নিবি না, ইয়ে মানে একটু যখন ওনাকে একটু রাগের সুরে বললো উনি তখন হঠাৎ মানে ভয় পেয়ে যায়, তখন ভয় পেয়ে উনি তখন নিতে মানে রাজি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে চলেন। তখন ওই ওনারা যে কয়েকজন ছিল ওনারা ওনাকে একটা শর্ত দেয় যে ঠিক আছে এই লাশ এবং আমাদেরকে নিবি ওই দিকে, কিন্তু তুই ভ্যান চালাবি কিন্তু পিছনে তাকাতে পারবি না, ভ্যান চালাবি তোর মতো করে, তুই সামনের দিকে তাকিয়ে থাকবি এবং পিছনে তাকাতে পারবি না।
তখন উনি রাজি হয়ে যায়, কই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনারা ইয়ে করেন, আমি যাবার পিছনে তাকাবো না আপনাদের দিকে, আমি আমার মতো করে সামনে চালিয়ে যাব। তখন ওই ওনার লাশ এবং ওই ওনাদেরকে ওই ভ্যানে নিল, নেওয়ার পর উনি তখন যাইতেছে, আর উনি তখন অনেক অনেক স্পিডে যাচ্ছে, অনেক স্পিডে যাচ্ছে এবং চালাচ্ছে, যা উনি ভয় পেয়ে যায়, অনেক ভয় পেয়ে এবং খুব জোরে জোরে উনি ওই ভ্যান চালাচ্ছে, অনেক জোরে জোরে চালাচ্ছে। তখন যেতে যেতে হঠাৎ উনি কিছু শব্দ শুনতে পায়। যখন ওনাদের নিয়ে কিছুক্ষণ যায়, প্রায় মোটামুটি অনেক পথে যায়, যাওয়ার পর হঠাৎ উনি কিছু একটা শব্দ শুনতে পায়, আর উনি একটু কান ইয়ে করে দেখে যে একটু কর্মর শব্দ হচ্ছে, অর্থাৎ কর্মর শব্দ হচ্ছে, মনে হচ্ছে যেন কোনো হাড্ডি কেউ চিবিয়ে খাচ্ছে এমন কোনো শব্দ শুনতে পায় তিনি। তখন উনি ওই পিছনের দিকে আর যে তাকাবে, তো উনি তো অনেক শর্ত দিয়েছে যে পিছনে তাকানো যাবে না, উনি যতক্ষণ পর্যন্ত গন্তব্যস্থলে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত পিছনে তাকানো যাবে না, এর মধ্যে যাবার হবে। তো উনি আসলে খুব ভয় পেয়ে যায় এবং যখন মনে হচ্ছে পিছে কেউ কারো হাড্ডি মাংস এরকম হাড়গুড় খাচ্ছে এরকম শব্দ শুনতে পায় এবং উনি খুব ভয় পেয়ে যায়। তখন তিনি যাইতে যাইতে সামনে একটা গ্রাম দেখতে পায়, খুব কাছে একটা গ্রাম দেখতে পায়। তখন সামনে যাওয়ার পর যখন একটা বাড়ি দেখতে পায়, তখন সে কী করে ওইখানে ভ্যানটা থামায়, থামে হঠাৎ করে সে ওইখান থেকে দেউড় মারে, দেউড় মেরে ওই বাড়িতে ঢুকে সে এক চিৎকার মারে। যখন চিৎকার করে যখন সে এখানে পড়ে যায়, হঠাৎ পড়ে যায় এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন এখানে অনেক অনেকে চলে আসে, সেখানে জ্বর হয়ে যায় এবং সে এবং ওনাকে কোনোভাবে ইয়ে করে দেখে যে এখানে একটা লোক শুয়ে মানে পড়ে আছে অজ্ঞান হয়। তখন যারা আসে সামনে গিয়ে আসে ওনার কাছে, ওনার তখন ওনার ওই জ্ঞান ফেরায়, কোনোভাবে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পরে তখন ওনাকে জিজ্ঞেস করে যে 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 আপনার কী হয়েছে, আপনি এখানে হঠাৎ চিৎকার দিয়ে এখানে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আসলে আপনার সাথে কী ঘটেছিল। তখন উনি ওনাদের যা বলে যে যে আমি রাত করে এরকম করে একটা ভাড়া নিয়ে আসি, পরে যাওয়ার পথে কতগুলো লোক দেখতে পারি এরকম বিষয়ে, একটা সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ নিয়ে দাঁড়িয়েছে। ওনারা আমাকে বললো যে জোর করে এবং রাগান্বিত বললো যে আমাকে ওইদিকে নিয়ে যা, আমাদের নিয়ে যাবি না, তার মানে এভাবে অনেক ভয়ঙ্করভাবে আমাদের ইয়া করে আমাকে ইয়া করে। আমি তখন রাজি হয়ে যাই এবং ওনাদেরকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এরকম এরকম আমি শুনতে পাই এবং এমন এরকম কাহিনী ঘটে আমার সাথে। তখন ওরা কাহিনীগুলো শুনে বুঝতে পারলো যে আসলে এটা কোনো স্বাভাবিক ঘটনা, ওনার সাথে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যার কারণে ওনার এরকম ইয়ে হয়েছে। তখন ওনাকে ওইখানে ওই রাত্রে উনি ওইখানে ওইখানে থাকে ওই বাড়িতে সবার সাথে, পরে সকালের দিকে ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দেয় সবাই। আর আসলে এই কাহিনী ছিল, আসলে ঘটনাটা খুবই ভয়ঙ্কর ছিল আমার কাছে, কারণ একটা মানুষ এত রাত করে ইয়ে করে, তখনকার তো মানে রাতের একটা দুটা মানে মধ্যরাত অনেক রাত, আর এরকম একটা ঘটনা ঘটা সত্যি মানুষের মানে যা করো একটু ভয়ে তার শরীরে লোম দাঁড়িয়ে যাবে, আসলে খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ছিল এরকম। তো এই ছিল আলী আহমদ ভাই ঘটনা। তো ও মাই গড, এটা চমৎকার একটা ভৌতিক ঘটনা আপনি বলেছেন, এত ভয়ানক ঘটনা। অ্যাকচুয়ালি আমাদের চারপাশে এরকম অনেক কিছু ঘটে যায় যেগুলো আমরা অনেক সময় অবাস্তব বলেই ফেলে দিই, কিন্তু এগুলোর মাঝখানেও কিন্তু কিছু বাস্তব ব্যাপার থাকতে পারে। অ্যাকচুয়ালি আজকে আমাদের মোস্তফা কামাল ভাই প্রথম যে ঘটনা আমাদের বললেন, এটা মূলত অনেকের মতে আদমকরের ঘটনা, কারণ কিছু কিছু আদমকর আছে এরকম, তারা নিচে তো লাশ খায় পাশে ষাট মাসে ভয় দেখায়। অ্যাকচুয়ালি ঘটনাটা খুবই লোমহর্ষক ছিল, এবং আপনারা যারা লিসেনার্স রয়েছেন যদি আপনার ঘটনাটা এখনও শুনে থাকেন, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার কাছে ঘটনা কেমন লেগেছে। আর যদি আপনার কাছে এই ঘটনা বিরাট ভালো লাগে থাকে অবশ্যই আমাদের একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থেকে বেল আইকনে প্রেস করবেন। জি মোস্তফা কামাল ভাই, আপনার কি আর ঘটনা আছে, আর কোনো ঘটনা আছে আজকে? হ্যাঁ আছে, আমার কাছে আরও দুটো ঘটনা আছে, যদি আপনি অনুমতি দেন আমি ওগুলো শেয়ার করতে পারি। আচ্ছা আচ্ছা, আপনার বিগত যে ঘটনাগুলো আমাকে পাঠিয়েছিলেন আমাদের পত্রের লিসেনার্সই আলহামদুলিল্লাহ খুবই চুজ করেছে সেই ঘটনাগুলো, কারণ আপনার অধিকাংশ ঘটনাগুলোই মূলত হয় গ্রাম কেন্দ্রিক, আর লিসেনার্সরা মূলত এই ঘটনা বেশি পছন্দ করে। সো
আমরা চলে যাচ্ছি চাচ্ছি আমাদের মুস্তাফা আহমদ ভাইয়ের কাছে। আর আগে একটা কথা বলেছিল হচ্ছে, যদি আপনাদের কাছে কোনো ভৌতিক ঘটনা জানা থাকে যেগুলো শেয়ার করার মতো, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন। আর ইমেল করে পাঠানোর সময় প্রথমে আপনারা বলে দিবেন যে আপনারাকে আমাদের এই ঘটনাটা অডিও ক্লিপ করে পাঠাতে চান, মানে আমরা এই মানুষকে শোনাই, নাকি আপনারা চান আমরা ঘটনা লিখে পাঠাতে চান। আর সে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে aliahmed2u@gmail.com, হুইচ ইজ aliahmed@gmail.com. সো লিসেনার্স, লেটস গো টু হেয়ার দ্য হিস্ট্রি অফ মুস্তাফা শান্ত। সো নাও, তো আমি দ্বিতীয় যে ঘটনাটা বলবো, এটা ঘটেছিল গাইবান্ধার কোনো এক গ্রামে। আর পূর্বে যে ঘটনাটা বলেছিলাম, আমি হয়তো অ্যাড্রেসটা বলিনি, সেটা গাইবান্ধার কোনো এক গ্রামে ঘটেছিল। তো এটাও গাইবান্ধার কোনো এক গ্রামে ঘটেছিল, আর সেই ঘটনাটা ঘটেছিল ওইখানে। আর বলছে, এটা আমি সংগ্রহ করি ওই সেরিনাপাড়া থেকে, উনি ওই ওনার আম্মাকে এই ঘটনাটা উনি এই দ্বিতীয় ঘটনাটা বলে। তো আমি ওই আপুর থেকে সংগ্রহ করে, তো আমি মূল ঘটনা চলে যাচ্ছে। সেটা হচ্ছে যে ওই ওনার আমার যে আমি যে ঘটনাটা সংগ্রহ করেছি সেলিনাপুর, ওই সেলিনাপুর এখানে সম্পর্কিত মানে আপনে বলতে গেলে কাকার এবং জ্যাঠ ভাই, ঠিক আছে। তো ওনার কাকার জ্যাঠ ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটেছে। তো ওনার কাকার জ্যাঠ ভাই উনি মানে বিয়ে করছে, ওনারা মোটামুটি বিয়ে করার পরে তো ওনাদের দুইটা বাচ্চা হয়, এবং দুইটা বাচ্চা হওয়ার পরে তো এর মধ্যে ওনার যে জ্যাঠ ভাইয়ের যে বউ, তো উনি পর পুরুষের সাথে ওনার সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক, সেটা ওই ওনার কাকার জ্যাঠ ভাই সেটা বুঝতো না, সেটা জানতো না। তো এরকমভাবে অনেক দিন প্রেমের সম্পর্ক ছিল। তো এক পর্যায়ে ওনার কাকার জ্যাঠ ভাই যখন হঠাৎ বাড়িতে আসে, ওনার কাজ শেষ করে, দৈনন্দিন কাজ শেষ করে বাড়িতে আসে, আসার পরে দেখলো যে ওনার ওয়াইফ এবং ওনার একটা পরপুরুষের সাথে জড়িয়ে শুয়ে আছে, ঠিক আছে, জড়িয়ে ধরে শুয়ে আছে। তখন এই জিনিসটা যার কারো দেখলে খারাপ লাগবে, যে উনি হঠাৎ করে এসে যদি দেখে যে ওনার ওয়াইফ একটা পরপুরুষের সাথে এভাবে শুয়ে আছে, তখন জিনিসটা যে কেউ দেখলে তার কাছে অবশ্যই এটা খুব একটা খারাপ লাগারই বিষয়। আর হ্যাঁ, আর আর যেহেতু তার দুইটা বাচ্চা আছে, তো সেক্ষেত্রে এখন দুইটা বাচ্চা এবং স্বামী রেখে এভাবে পরপুরুষের সাথে সম্পর্ক, এটা খুবই তো আসলে ঘটনা তা না। তখন কী করে, এখন যেহেতু ওনার দেখে ফেলছে, তখন যখন ওনার ওয়াইফ ধরা খেয়ে যায় ওনার ওই ওনার কাছে, তখন ধরা খাওয়ার পরে ওই যে পরপুরুষ ওনার সাথে অনেক পরিকল্পনা করে যে ওনাকে মেরে ফেলবে, এবং ও মহিলা ওই ওনার স্বামীকে মেরে ফেলবে, এবং যার সাথে তার সম্পর্ক ওনাকে সে বিয়ে করবে, এবং ওর সাথে উনি মানে ভেগে চলে যাবে, আরে ভেগে চলে যাবে, বা ওনাকে বিয়ে করবে, বিয়ে করে ওনার সাথে সংসার করবে, এমন একটা প্ল্যান করে। তখন এই প্ল্যান করে কী করলো, একদিন তারা ওই মহিলা ওনার স্বামীকে একটা কোনো এক রাস্তার পাশে জঙ্গল, এবং সেই জঙ্গলে নিয়ে যায় প্ল্যান করে, এবং ওই পরপুরুষের সাথে প্ল্যান করে, এবং ওই ওনার জামাইকে একটা কোনো এক রাস্তার পাশে জঙ্গলে নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে এক পর্যায়ে কী করে ওনাকে হত্যা করা হয়, ঠিক আছে। আর যার সাথে ওনার প্রেম ছিল, ওই উনি ট্রেলার্সে কাজ করতো, মানে বিভিন্ন ওই যে ছুরি, অনেক তো ছুরি দিয়ে বিভিন্ন এটা সেটা কাজ করা হতো, কাপড় কাটার জন্য বা ইয়ে করার জন্য কেচি, কাটিং, হ্যাঁ কাটিং মাস্টার ছিল। তো এইসব কেচি দিয়ে বিভিন্ন ওরকম জিনিস দিয়ে ওনাকে মানে নির্মমভাবে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়, এবং ওনার গলা কেটে ফেলে তারপরে বিভিন্ন বিভিন্নভাবে ওনাকে ইয়া করে মানে অত্যাচার করে, এক পর্যায়ে এগিয়ে গেলো অনেকে ওরকমভাবে হত্যা করলো। তা আমার মনে হয় যে আরও হয়তো অনেক কয়েকজনের সাহায্য নিয়ে হয়তো এই কাজটা করছে, হয়তো ওরা দুজন করে নাই, হয়তো সাথে আরও দুজন বা কয়েকজন নিয়েছে, এক দুজন নিয়ে তারপরে এই কাজটা করেছে। ঘটনার মূল টুইস্ট কিন্তু সামনে,
তখন কী করলো, যখন ওনাকে হত্যা করলো এবং ওনাকে এভাবে হত্যা করার পরে এক পর্যায়ে যাই হোক, তখন দেখা গেছে যে যখন হত্যা করলো নির্মমভাবে, তখন সবাই ওনাকে জানা ইয়ে হয়ে গেলো, নিয়ে গেলো। নিয়ে গিয়ে তারপরে এখন কে হত্যা করছে সেটা আর ওনার কেউ ধরতে পারে নাই। তবে ও লাশটা নিয়ে ওরা ওনারা দাফন করে ফেলে, কিছু লোক যখন ওর লাশটা পায় এবং ইয়ে করে তখন দাফন করে ফেলে। তো এক পর্যায়ে যেখানে হত্যা করা হয়েছে কোনো রাস্তার পাশে যে জঙ্গলে বা যে যেখানে যেখানে ওইখানে ওখান দিয়ে যখন বেশি না রাস্তা থেকে কয়েক ফুট মানে ভিতরে এই কাজটা হয়েছে, রাস্তার সাথে বলা যায় প্রায়, তখন ওইখান থেকে যখন ওনার এই নির্মমভাবে হত্যা করা হয় এবং যখন ওনাকে দাফন টাফন করা হয়, এরপর থেকে হয়েছে ঘটনা শুরু। অর্থাৎ যখন কেউ ওই দিক ওই রাস্তার পাশ দিয়ে যাবে, ওই রাস্তা দিয়ে যায় জেলে, তখন ওনারা একটা শব্দ শুনতে পারো যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, তোমাদের কাছে অনুরোধ, আমাকে আর মেরো না, আমাকে ছেড়ে দাও। এরকম অনেকে ওই জায়গায় দিয়ে যখন যায় ওই জঙ্গলের পাশ দিয়ে বা রাস্তা দিয়ে, তখন তারা এই শব্দটা শুনতে পায় যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে মেরো না, আমাকে মেরো না, এভাবে আমাকে ছেড়ে দাও। তখন এভাবে যে কেউ শুনতে পায়, শুনতে পেয়ে এভাবে মানে এটা তখন সবাই এটার পছ তো আমাকে মেরো না, আমাকে মেরো না, এরকম শুনতে পায় যে কেউ যেত ওই জায়গাতে, শুধু এই ইয়াটে আত্মনাদ এবং চিৎকারটাই শুনতে পেত যে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কারণ এই কারণ তার মৃত্যুটা ছিল একটা মানে অস্বাভাবিক, তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা। তো এভাবে যে কেউ ওই রাতে যেত ওই ওই দিক দিয়ে এবং এই তার চিৎকার শুনতে পেত, তো এরকম এই ছিল আর এই ছিল ঘটনা। আর আর কথা হচ্ছে যে আর ওই মহিলা যে ওই যে ছেলের সাথে সম্পর্কে ছিল ভাবছিল তাকে বিয়ে করবে, কিন্তু সে আর তার সাথে বিয়ে হয় না, কিছু হয় না, কারণ তার দুই বাচ্চা ছিল, সেই কারণে ওই ছেলে আর ওই মহিলাকে বিয়ে করে নাই এবং তাকে অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু মধ্য দিয়ে তার স্বামীকে সে হত্যা করলো, পরে সে বুঝতে পারে যে এটা ঠিক হয় নাই, কারণ যার কারণে সে তার স্বামীকে মারছে সে তাকে পরের মূল্যায়ন করে নাই, তাকে বিয়ে করে নাই, কিন্তু মধ্য দিয়ে তাদের হারাম রিলেশন ছিল এবং হারাম সম্পর্কগুলো হয়েছে। তো এরকম আরই, তো আমার মতে এটা ঠিক না আসলে, এই যে ঘটনাগুলো ঘটছে যে নিজের স্বামী এবং বাচ্চাদের এই কন্যদের সাথে সম্পর্ক করা অবৈধ এবং ওকে ওকে পাওয়ার আশায় তার স্বামী এবং বাচ্চাদেরকে এভাবে নির্মমভাবে অত্যাচার করা বা হত্যা করা, এগুলো ঠিক না আসলে। তো এটা থেকে এটাই বোঝা যায় যায় আসলে যারা এরকম করে তারা শেষে রেজাল্ট কী পায়, কারণ যার জন্যই করলো চুরি সে পরে সিনাজুরি দেখালো, কিন্তু কী পড়লো সে তো তাকে পেলো না, এবং শেষ পর্যন্ত একজনের মানুষের কারণে একজনকে তার স্বামীকে হত্যা করলো। তো এই ছিল আসলে খুবই ঘটনাটা, একটু খুবই কষ্টের ছিল, কিছুটা ছিল একটু এমনি মাঝখান দিয়ে যদি এ ছিল একটু ভয়ঙ্কর, কিন্তু খুবই কষ্টকর একটা ঘটনা ছিল এটা। তো এ ছিল আলী আহমেদ ভাই। আর অ্যাকচুয়ালি ঘটনাটা ছিল খুবই সুস্যাড, বিকজ একটা মেয়ে তার হাজব্যান্ডকে ভালোবাসবে এটাই স্বাভাবিক সম্পর্ক, এবং একটা হাজব্যান্ড তার ওয়াইফকে ভালোবাসবে স্বাভাবিক সম্পর্ক, কিন্তু সে ওয়াইফ যখন তার হাজব্যান্ডের সাথে সম্পূর্ণভাবে এমন কাজ করে থাকে যেটা তার হাজব্যান্ড প্রত্যাশা করতে পারেনি, তখনই কিন্তু সেটা ধ্বংসাঘান হতে পারে। এই যে মেয়েটি এখানে যে সে পরকে প্রেম করছিল, কিন্তু একসময় দেখা গেলো যে সত্যিই তার হাজব্যান্ডকে সে মেরে ফেললো তার সে অন্যের কারণে, সে পরকে প্রেম পাওয়াবে, কিন্তু শেষ পর্যন্ত তার হাজব্যান্ডের কাছে হারালোই, এবং শেষের তাই সে যার সাথে প্রেম করছে তাকেও সে পাইল না। এখানে এটা তার এটাই বোঝায়, একটা গ্রাম প্রবাদ আছে আমও যায় ছালাও যায়, কিন্তু মাঝখান দিয়ে এই যে হাজব্যান্ডের যে একটা অপ্রত্যাশিত ঘটনা, তাকে যেতে সে ডাকা সেটাকে ডাকা ডেকে মানুষ করতো, এটা একচুয়ালি খুবই লুমর্ষক, কিন্তু লুমর্ষক হলো ব্যাপারটা কিন্তু খুবই একটা কষ্টের এবং কঠিন বিদারণ ঘটনা। সো এরকম কাজে যারা জড়িত আছেন, যে কোনো মেয়ে বা ছেলে যেই হোক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি বা আপনাদের কাছে একটা অনুরোধ করি, এখন থেকে এই পথটা থেকে দূরে থাকুন, বিকজ এটা খুবই অন্যায় পথ। ইসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সাপোর্ট করেই না, আল্লাহ তাআলা সম্পূর্ণ এটা নাজায়েজ করে দিয়েছেন, এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও এটা কিন্তু সম্পূর্ণ একটা অব্যাখ্যায়িত কাজ। সুতরাং আমরা প্রত্যেকে এই কাজ থেকে সংযত থাকার চেষ্টা করতে হবে। জি প্রিয় মুস্তাফা ভাই, আপনার তো একটা ভালো ঘটনা আছে বললেন, আমাদেরকে সেটা শোনাবেন কি না? হ্যাঁ, আমার এক লাস্ট আর একটা ঘটনা আছে। অবশ্যই অবশ্যই আমরা আপনার ঘটনা শোনার জন্য খুবই আগ্রহী, কারণ আমরা জানি যে মুস্তাফা ভাই আমাদের সামনে আসা মানে হচ্ছে একটা বিরাট আতঙ্কিত ঘটনা,
সেটা প্রকাশ পাও। বিকজ ভাইয়ের ঘটনা বলার যে স্টাইল, আলহামদুলিল্লাহ সেটা আমাদের পরিপূর্ণভাবে এরকম এক রাজ্যের মধ্যে নিয়ে যায় যেটা সম্পূর্ণ একটা গ্রামীণ রাজ্য, যেখানে আমরা কল্পনা করতে পারি আমরা কোন জায়গায় আছি। একটু ভেবে দেখবেন ওনার ঘটনা যখন শোনেন, আপনার যখন দেখবেন যে আপনার সময় হারিয়ে যান। আর আমাদের লিসেনার্সলাম মোটর আপনার ঘটনা অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ, কারণ ইতিমধ্যে আপনার যে ঘটনাগুলো আমরা পেয়েছি সবাই সাপোর্ট করেছি। সো চলুন আপনার নেক্সট ঘটনা আমাদের শোনা ভালো হয়, খুশি পাবো। তো আমি যে ঘটনাটি বলবো এখন সেটা তো জয়কালীপুর কোনো এক গ্রামে ঘটেছে হয়তো। আর তখনকার এটা বহু আগের ঘটনা, এটা প্রায় 2000 সালের আগের ঘটনা, হয়তো 60-70 দিকে এরকম হবে 1900। তো আমি ঘটনা চলে যাই। ঘটনা হচ্ছে যে মূলত আগে বেশিরভাগ কলেরার উপদ্রব ছিল, অনেক মানুষ মহামারী কলেরাগুলো অনেক মানুষ মারা যেত। আর দেখা গেছে এরকম এক পরিবারে সবাই মারা যায়, দেখা গেছে 10 জন পরিবারের সদস্য 10 জনই মারা যায়, এরকম হয়ে যায়। তো এরকম ওইখানকার এক জমিদার বাড়ি ছিল, তো জমিদার বাড়ি এখানে ওনারা প্রায় এরকমই ফ্যামিলি ছিল, প্রায় 6-7 জন সদস্য ছিল এরকম ফ্যামিলির। আর হচ্ছে যে ওইখানে ডাকাত ছিল আগেকার, তখন ডাকাতরা কী করতো, যখন ওনারা ডাকাতি করতো এক সপ্তাহ আগে কোন বাড়িতে ডাকাত করে মানে ডাকাতি করবে তাদেরকে একটা প্ল্যানিং করে ওদেরকে চিঠি দিত, মানে বলে দিত যে আমি অমুক তারিখে তোমাদের বাড়িতে আসবো এবং আমি তোমাদের বাড়িতে ডাকাতি করব। মানে আগে দিয়ে ওনাদেরকে ইয়া করে মানে জানিয়ে চিঠি দিয়ে তারপরে ডাকাতি করতো, আগেকার এরকম হতো ডাকাত করতো। এখন তো অ্যাভেলেবল, এমনিতে গোপনীয়ভাবে ডাকাতি করে হঠাৎ চলে আসে, হঠাৎ এসে মানুষের এমনি এমনি ইয়া করে ছুরি এমনি এমনি ভয় দেখে জিনিস নিয়ে যায়। কিন্তু তখনকার সময় নাকি ওনারা এক সপ্তাহ আগে চিঠি দিত যে তোমার বাড়িতে আমরা অমুক তারিখে আসবো, আসে তোমার বাড়িতে আমরা ডাকাতি করব, এরকম ছিল। তো ওই যে ওই ডাকাতরা যখন যে বাড়িতে ইয়া চিঠি দিয়েছে, ওটা জমিদার বাড়ি ছিল, ওইখানে ওরা প্রায় 6-7 জন সদস্য ছিল, তো ওই বাস করতো এখানে। তখন ওনাদেরকে চিঠি দেওয়া হলো যে যে তোমাদের বাড়িতে আমি অমুক তারিখে আসবো এবং তোমাদের এখানে ডাকাতি করব। তখন ডাকাত যখন চিঠি দিল, তো এর মধ্যে যখন শেষ দিকে অর্থাৎ ডাকাতে যে চিঠি দিছে এক সপ্তাহ সময় এক সপ্তাহ আগে, প্রায় 5 দিন কি 6 দিন চলে গেছে। তো এরকম টাইমে ওনারা কী করলো, ওনাদের কলেরা হলো, এরকম কলেরা হলো এবং এই কলেরা মহামারীতে ওনারা সবাই মারা গেল। তখন সবাই মারা গেল এবং এই কলেরা হয়ে মানে এক ফ্যামিলিতে সবাই মারা গেল, যারা যারা সদস্য ছিল 6-7 জন বা 8 জন যারাই ছিল ওরা সবাই ওই কলেরা মারা গেল। মারা যাওয়ার পরও এটা তখন তো পরিত্যক্ত বাড়ির কারণ সবাই মারা গেছে। তখন ওই ডাকাতরা ওনাদের কথা মতো তো আসলো, ডাকাতি করতে আসলো ওনাদের টাইম মতো এসে। তখন ওনারা যখন ডাকাতি করবে তখন তো সব কিছু লক করা ছিল ভিতরে, তখন লক করার পরে ভিতরে দেখতে পেলো বয়স্ক এক মহিলা, অনেক বয়স্ক মহিলা, আমরা যারা দাদি বলি বা অনেক অন্য ভাষায় বুড়ি বলে, বুড়ি বা দাদি নানি এরকম বয়স্ক মহিলা ভিতরে বসে আছে, কোনোভাবে একটা মানে হারিকেনের মতো কি একটা জ্বলছে এবং সেখানে উনি ধ্যানমগ্নর মতো বসে আছে, এরকম মনে হয় ধ্যান করছে। তখন ডাকাতরা আসলো, এসে ওই তখন ওনাকে ডাকলো বুড়িকে, যে বুড়ি দরজা খোল আমরা ভিতরে ঢুকবো। তো এভাবে অনেকবার বলতেছে কিন্তু বুড়ি কোনো শব্দ করছে না, কথাও বলছে না, ওনার মতো উনি ধ্যানমগ্নভাবে বসে আছে আর সামান্য একটু আলো জ্বলতেছে। তখন ওরা তো ডাকাতরা এক পর্যায়ে কী করলো, যখন ওনাকে ওই মহিলাকে বৃদ্ধ মহিলাকে যখন অনেকবার ডাকতেছে ওনারা তো মানে মহিলা শুনছে না, মনে হয় যেন এক কান্দে ঢুকছে আর কান্দে বেড়ে যাচ্ছে এরকম, মানে একবারে শুনছে না এরকম একটা ভান ধরে আসে। তখন ওরা একবারে কী করলো, ডাকাতরা মানে জিদ করে মানে খুব রাগ উঠে গেলো এবং জিদ করে ওরা একটা দরজা ভেঙে ফেললো। তো ওনার যখন দরজা ভাঙার পরে ওনারা তখন ভিতরে ঢুকে যায় এবং ভিতরে ঢুকে ওই মহিলাকে তখন এক ডাকাত জিদ করে ওই মহিলাকে মানে ধরতে মানে আঘাত করতে যায়। এই মহিলা, তোকে আমরা বললাম দরজা খুলতে, তুই কেন দরজা খুললি না, এরকম কিছু একটা ইয়ে করে মহিলাকে যখন ওই কাছাকাছি ধরবে বা কিছু একটা করবে, উনি হঠাৎ আগুনের গোলা হয়ে যায়।
তখন উনি আগুনের একটা আগুনের রূপ ধারণ করে একটা আগুনের গোলা হয়ে যায়। তখন ওই জিনিসটা ডাকাতরা দেখে, এবং যখন জিনিসটা ওই ডাকাতরা দেখে তখন ওরা সবাই ভয় পেয়ে যায়। কি কি একটা মহিলা দেখলাম যেখানে বসে আছে, একজন বৃদ্ধ মহিলা, হঠাৎ করে আগুনের গোলা হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? তখন ওনারা বুঝছিল যে আসলে এটা স্বাভাবিক কিছু না। ওনারা ওই ডাকাতরও এখানে ভয় পেয়ে যায়, এবং ডাকাতরও এখান থেকে ভয়ে তখন ওই ডাকাতি করে না, তখন থেকে ওরা চলে আসে, এখান থেকে চলে আসে। আর ওই বাড়িটা যেখানে ওরা যেহেতু মারা গেছে ওই মহামারীতে, আর ওইখানে এখন আপাতত একটা মানে ভয়ঙ্কর জমিদার বাড়ি হিসেবে আছে, আর ওইখানে কেউ যায় না, এটা পরিত্যক্ত হিসেবে বাড়িটা পড়ে আছে, আর কেউ ওইখানে আশেপাশে যায় না, কারণ এটা আপাতত বন্ধ আছে। তো এই ছিল কাহিনি আলহামদ ভাই। তো জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় মুস্তফা খান ভাইকে। অ্যাকচুয়ালি ঘটনাটার থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। এরকম অনেক বাড়ি রয়েছে যেখানে বাড়ির জায়গা বাড়ি আছে, জমির জায়গা জমি আছে, কিন্তু কোনো মানুষ বসবাস করে না। আপনারা যদি ঠিকমতো খবর নিয়ে দেখেন, এরকম অনেক পরিত্যক্ত বাড়ি আছে, এমনকি ওই বাড়ির সামনে কোনো মানুষ যাওয়ারও সাহস করে না, এমন বাড়িও আছে। সুপ্রিয় লিসেনার্স, আজকে আমরা আমাদের মুস্তফা খান ভাইয়ের মুখ থেকে যে ঘটনাগুলো শুনলাম, এই তিনটে ঘটনাই ছিল একচুয়ালি রোমহর্ষক ঘটনা। প্রথম যে ঘটনাটি ছিল এটা ছিল আদমঘরের ঘটনা, যার এখানে লাশ খেয়ে ফেলে। দ্বিতীয় যে ঘটনাটি ছিল এটা ছিল একটা মেয়ের পরকীয়ার কারণে তার জীবন কীভাবে ধ্বংস হয়ে গিয়েছিল সেই ঘটনা। আর তৃতীয় যে ঘটনাটি ছিল এটি প্রকৃতপক্ষে ছিল এমন একটি ঘটনা যেটা মহামারী সংক্রান্ত। একসময় আমাদের এই আশেপাশে অঞ্চলগুলোতে কিছু কিছু রোগ আসতো, যেমন ডায়রিয়া, তারপরে কলেরা, তারপরে এই যে অনেক প্রকার রোগ। ওই সময় তেমন মেডিসিন ছিল না, হয়তো এক সময় দেখা যেত এই অসুখগুলোর কারণে, রোগগুলোর কারণে অনেক মানুষ মারা যেত বিনা চিকিৎসায়। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল এই ঘটনাটিতে, ডাকাত দলের সাথে ঘটেছিল। অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো খুবই রোমহর্ষক এবং অনেকটা শিক্ষণীয় বটে। দ্য ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, সত্য এমন এক ব্যাপার যা আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের মুস্তফা যে ঘটনাগুলো বলেছে এগুলো আসলে একটা অকল্পনীয় ঘটনা, আপনি কল্পনা করতে পারবেন না। জি প্রিয় লিসেনার্স, যদি আপনাদের কারো কাছে এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো aliahammed2u@gmail.com, হুইচ ইজ aliasmmed@gmail.com, দ্যাট মিনস aliahammed2u@gmail.com। আমাদের ডেসক্রিপশন আমাদের ইমেলটা দেওয়া থাকবে, অবশ্যই আপনারা চাইলে আমাদের ঘটনা পাঠাতে পারেন। আর বেশি ল্যাংদি করবো না, যদি ঘটনাগুলো ভালো থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, এবং ভিডিওতে কমেন্ট দিতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না। জি প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি থাকবে, পরবর্তী কোনো এক এপিসোডে আমাদের দেখা হবে। জি, ভৌতিক সমীপের পক্ষ থেকে সকলে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, জাজাকাল্লাহ খাইর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।